তোমাদের সকলকে স্বাগত আবার আরেকটা নতুন ব্লগে। আর লাস্ট ব্লগে তোমরা দেখেছিলে আমরা এসেছিলাম বাতাবাড়িতে, আর এখন বাতাবাড়ি থেকে আমরা আমাদের জার্নিটা শুরু করছি টুয়ার্ডস ঝান্ডি। আর আই হোপ তোমরা এর আগে এই ঝান্ডি জায়গাটার নামটা হয়তো শোনোনি, মানে আমি তো শুনিনি। ঝান্ডি থেকে খুব সুন্দর সানরাইজ সানসেট দেখা যায়, আর তার সাথে সাথে কাঞ্চনজঙ্ঘারও খুব সুন্দর ভিউ দেখা যায়। তো হোপ ফর দ্য বেস্ট, আমরাও খুব সুন্দর ভিউ দেখতে পাবো হয়তো যদি ওয়েদার ক্লিয়ার থাকে। তো এখন আর দেরি করছি না, এখন ঘড়িতে বাজে অলমোস্ট 3টে, তো এখান থেকে এখন আমরা বেরোচ্ছি। আর বাতাবাড়ি থেকে ঝান্ডির ডিস্টেন্স হচ্ছে 47 কিলোমিটার, যেটা গুগল ম্যাপ দেখাচ্ছে 1 ঘন্টা 41 মিনিট লাগবে। তো এখন আমরা বেরোচ্ছি আমাদের এই হোস্টেলের রুম থেকে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের চারিপাশটা পুরো একদম নীল আকাশ, আর লেফট সাইডে সূর্য অস্ত যাবে কিছুক্ষণ বাদে, কারণ এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:22। ঝান্ডি পৌঁছাতে পৌঁছাতে আমাদের বিকেল 5টা বেজে যাবে, দেখা যাক সানসেটটা আমরা দেখতে পাই কিনা। আর আমাদের রাইট সাইড দিয়ে ওই দূর দিয়ে বয়ে চলেছে হচ্ছে মূর্তি নদী, যেটা তোমাদের আমি লাস্ট ব্লগে এসে দেখিয়েছিলাম। তো যারা দেখোনি ওই ব্লগটাও দেখে নিও এই ব্লগটা দেখার পর, ওকে। আর এই রাস্তাটাও কিন্তু খুবই সিনিক, দূরে হালকা হালকা পাহাড়ের আভা দেখা যাচ্ছে, কিন্তু সকালবেলা যখন আমরা এখানে ছিলাম তখন দেখতে পাচ্ছিলাম পাহাড়গুলো পরিষ্কার, কিন্তু এখন কি হচ্ছে বলো তো, পুরো একদম মেঘ হয়ে গেছে চারিদিকটা, সেই কারণে অতটা পাহাড় ভালো বোঝা যাচ্ছে না। খুবই বন্ধু, এখন ভেতরে রাস্তা দিয়ে এসে আমরা ধরতে চলেছি মেন রোড। রাস্তার মাঝখানে গরু দেখতে পাচ্ছি, বাট রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। তারা এদেরকে ক্রস করে বেরিয়ে যায়। আর লেফট সাইড অ্যান্ড রাইট সাইডটা একবার দেখো, পুরো চা গাছে ভর্তি। তো চলো এরকম সুন্দর রাস্তা দিয়ে আমরা রাইড করে ফটাফট চলে যাই, কারণ এই সুন্দর রাস্তা শেষ হওয়ার পরে শুরু হবে একটু পাহাড়ি রাস্তা। দেখো সূর্যের আলোগুলো গাছের ভেতরে পড়ছে, আহ কি সুন্দর লাগছে। মানে ডুয়ার্সের এই বিউটিটা দেখার জন্য কত দূর দিগন্ত থেকে লোক আসে, আর সেই বিউটিটাই তোমাদের সামনে আমি তুলে ধরেছি। আর কি চাই বন্ধু, এই যে রাস্যকর আমাদের বিরল নিচ্ছে, দেখো একবার রাস্তাটা আর তার সাথে সাথে এই জঙ্গলটাকে, এই বিউটিটাকে এনজয় করে থাকলে একদম ভিডিওটাতে একটা লাইক একদম দাবিয়েই দাও বন্ধু। আমাদের রাইট সাইডে দেখো পাহাড়ের অনেকটাই কাছে চলে এসেছি এখন আমরা, দূর থেকে পাহাড়ের রেঞ্জ পুরো বোঝা যাচ্ছে। আর এখন আমরা ক্রস করব একটা ব্রিজ, আর এই ব্রিজটার নাম হচ্ছে নেউরা ব্রিজ। এই যে দেখো, তো এখান থেকে আমাদের রাইটের রাস্তাটা নিতে হবে। দেখো ওই রাস্তা দিয়ে ঢোকার পরপরই আমরা দেখতে পেয়ে গেলাম আমাদের লেফট সাইডে এত কাছাকাছি, মানে রাস্তার পাশ দিয়েই এত সুন্দর চা বাগান। নিজেকে মাঝে মাঝে লাকি মনে হয় যে কত না কত জিনিস এক্সপ্লোর করতে পারছি, আর তোমাদের সামনে এগুলোকে তুলে ধরতে পারছি। তো পাশে থেকো এরকমভাবে আমাদের জার্নিতে, আমার এই লাইফের জার্নিতে, যাতে তোমাদের কাছে এরকমভাবে আরও অনেক অনেক নতুন জিনিস তুলে ধরতে পারি। রাস্তাটা একবার দেখো, পুরো একদম কেক মনে হচ্ছে, কেক আমাদের দুপাশে কেক আর মাঝখান দিয়ে রাস্তা। বন্ধু এত সুন্দর জায়গা পেয়ে ড্রোন ওড়াতে দাঁড়িয়ে গেলাম, আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এই জায়গাটা ড্রোন শট। ওকে, একদম চা গাছের ভেতরে এখন আমরা দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ আমাদের রাজু, আর এই যে ফ্রেশ ফ্রেশ চায়, আর উপরে চলে এসেছে আমাদের ড্রোগন। ধরে ফেলো ধরে ফেলো ধরে ফেলো, নাহলে কিন্তু চলে যাবে লোকের বাড়ি। পুরো আমাদের পেছনে হচ্ছে সূর্যাস্ত, আর এখন আমরা এখান থেকে বেরোচ্ছি। আর রাজু বললো আমি একটু বাইক চালাবো, তো আমি এখন পেছনে বসছি আর রাস্তা চালাচ্ছে বাইক, তারপরে পাহাড়ি রাস্তায় উঠলে আমি বাইক চালাবো, তখন তোমাদের দেখাবো ভিউ। ততক্ষণ পেছন থেকে চলো আমরা একসাথে ভিউটা এনজয় করি।
ওকে বন্ধু দেখো আমাদের লেফট সাইডে হচ্ছে সানসেট, আর এত সুন্দর ভিউটাকে দেখানোর জন্য রাষ্ট্রকর বললো যে ভাই তুই চালা, তুই মানে জনগণকে অডিয়েন্সকে ভিউটা দেখা। তো সেই কারণে ও পেছনে বসে গেছে, আর এখন চালাচ্ছি আমি বাইক, আর দূরে দেখা যাচ্ছে পাহাড়ের রেঞ্জগুলো। ও হো হো ভিউটা একবার দেখো, আলাদাই আলাদাই লাগছে। আর এই যে এই জায়গা থেকে যে এরকম ভিউ আমরা দেখতে পাচ্ছি না, মেইনলি জয়গাঁও থেকেও সেমি ভিউ দেখা যায়, বিকজ সবই ওই ডুয়ার্সের জায়গা, তোমরা বুঝতেই পারছো। আর আমরা এখন যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা কিন্তু লাভা লোলেগাঁও, এই জায়গাগুলোর নাম আই হোপ তোমরা শুনেছো, এই জায়গাটাতে যায় এই রাস্তাটা। তোমরা এই যে ছোটোখাটো বাজার মতো জায়গাটা দেখতে পাচ্ছো, এই জায়গাটার নাম হচ্ছে গুরুবাতান। আর এখান থেকে 18 কিলোমিটার বাকি হচ্ছে আমাদের ডেস্টিনেশন, গুগল ম্যাপ দেখাচ্ছে 56 মিনিটস লাগবে। ওহো, আর এখান থেকে ভিউটা দেখো, এখানে রাস্তা থেকেই পাহাড় দেখা যায়, আর পাহাড়ি বাড়িগুলো শুরু হয়ে গেল আবার। আর এখানে ইন্ডিয়া এটিএম, ইন্ডিয়া বলে কোনো একটা ব্যাংকের এটিএম আছে এখানে। এখন পুরো একদম পাহাড়ের কাছে চলে এসেছি আমরা, আর যেহেতু সানসেট হচ্ছে ওই পেছনে আমাদের লেফট সাইডে, উপরে মেঘের কালারটা একবার দেখো পুরো একদম অরেঞ্জ হয়ে গেছে। আর বন্ধু আমাদের রাইট সাইডে রয়েছে এখন একটা পিকনিক স্পট, আর চলে এসছে ছোট্ট একটা ব্রিজ। এই দেখো ভিউটা, এবার তোমরা ভালোভাবে দেখো। এবার চড়াই রাস্তা শুরু হয়ে গেল বন্ধু, পুরো একদম রাস্তা দেখতেই পাচ্ছ কতটা উপরে উঠছে, আর যত উপরে উঠবো তত ঠান্ডা আস্তে আস্তে বাড়বে। ও রাস্তাটা একবার দেখো পুরো একদম 45 ডিগ্রি অ্যাঙ্গেল। দীপামকারা স্তূপা, এই যে তোমাদের দাঁড়িয়ে ভালোভাবে দেখিয়ে দিই, এই যে হচ্ছে স্তূপাটা, লাভলি না? আর বন্ধু আই হোপ এবার আমরা অনেক কম লোকজন দেখতে পাবো এই রাস্তায়, কারণ ওহো সামনে দিয়ে বক উড়ে গেল আমাদের, আর চারিপাশে রয়েছে আবারও চা বাগান, আর তার সাথে সাথে এরকম সুন্দর ভিউ। আহা, আর কি চাই। ও ভাই ও ভাই ও ভাই, তো বন্ধু দেখতেই পাচ্ছি এখন রোড কন্ডিশনটা অনেকটাই বাজে, পুরো একদম ভাঙা চোর রাস্তা। আর এখন আমরা পাহাড়ের অনেকটাই উপরে উঠে এসেছি, মানে অনেকটাই হাইট গেইন করে ফেলেছি, সেই কারণে আমার কানটা হঠাৎ করে দপ করে বন্ধ হয়ে গেল, তো হাইট গেইন হলে এরকম হয় আর কি। তো রোড কন্ডিশন বাজে, তার সাথে সাথে হাইট গেইন হচ্ছে, বাট বাঁদিকের ভিউটা হচ্ছে অসাধারণ, তো ঠিক আছে কোনো প্রবলেম নেই। আর বাকি হচ্ছে 11 কিলোমিটার। এই রাস্তাটা এতটাই খাড়া যে আমার মাঝে মাঝে একটু পিক আপ দিলেই মনে হচ্ছে সামনের চাকা উঁচু হয়ে যাবে। গাড়ি তো সেকেন্ড গিয়ার করতেই পারছি না, ফার্স্ট গিয়ারেই আমাকে তুলতে হচ্ছে বেশিরভাগটা টাইম। ও হো হো হো, দেখো কষ্ট করার পর একটু ঠিকই পাওয়া যায়। ওরে বাপ রে বাপ, রাস্তার কন্ডিশন হঠাৎ করে বীভৎস খারাপ হয়ে গেছিলো, আর ডান দিকে পুরো খাই, আর আমরা এখন অনেকটা উপরে চলে এসেছি, আমার হাত ফাত পুরো ঠান্ডায় জমে যাচ্ছে এরকম অবস্থা, আর গুগল ম্যাপ দেখা যাচ্ছে 14 মিনিটস লাগবে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে। হো 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 হো, দেখো এতক্ষণ এতটা অফরোড করার পর আমরা কোথায় এসে পৌঁছেছি, লুক এট দ্য ভিউ, পুরো লেয়ারটা দেখ ভাই, আর দূরে চাঁদটা দেখতে পাচ্ছিস, ওই দেখ এক ফালি চাঁদ দেখতে পাচ্ছিস, কি লাগছে না ভাই, ওই দেখ কাঞ্চনজঙ্ঘার পিক, হ্যাঁ ওই যে কাঞ্চনজঙ্ঘা ওখানে, ইয়েস সব ভিউ তোমাদের দেখাবো কালকে সকালে। ওকে বন্ধু, বাট এইখান থেকে যেতে ইচ্ছা করছে না, আই হোপ আমাদের হোমস্টে থেকে এরকম ভিউ দেখতে পাবো। তো এই সুন্দর ভিউটা কিছুক্ষণ দাঁড়িয়ে এনজয় করার পর আমরা আবার বেরিয়ে পড়েছি,
আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:19, আর এখানে দাঁড়িয়ে আমরা ঠিক করলাম যে কালকে আমরা এই ভিউটা দেখার জন্য থাকবো, সকালে সকালে সানরাইজ আর বিকেলে সানসেট সব কিছু দেখার চেষ্টা করবো, আর তোমাদের সাথেও সেই ভিউগুলো শেয়ার করবো ভাই। আহা, কি লাগছে আকাশটা! লাভালোলেগাঁও জায়গাটা তো সবাই যায়, ঠিক আছে? তো এই যে ঝান্ডি জায়গাটা, আর ইভেন আমরা যেখানে থাকবো আর কি, সেই জায়গাটাতে মানে এক্সপিরিয়েন্সটা পুরোপুরি ডিফারেন্ট হতে চলেছে আমি যতটা জানি। ওরে বাবা রে বাবা রে বাবা, ও ভাই সাহ, রাস্তাটা পুরো বাবা রে বাবা মার্কে রাস্তা। ঠিক আছে, আস্তে আস্তে যাই, দেখতেই পাচ্ছো পুরো নুড়ি পাথর ভরা রাস্তা, গাড়ির চাকা ভালো স্কিড করে এরকম রাস্তায়। ওই বন্ধু, ফাইনালি আমরা আমাদের এই যে ঝান্ডি সানভিউ হোমস্টে, মানে যেই হোমস্টেটাতে আজকে আমরা থাকবো, সেই হোল্ড ভাই লাইট কমাচ্ছি, সেই হোমস্টেটার সাইনবোর্ড দেখতে পেয়েছি, আই হোপ সামনেই থাকবে। তো বন্ধু, আমরা ফাইনালি পেয়ে গেছি আমাদের হোমস্টে। ওই হয়ে হয়ে ও হো, দেখো কত সুন্দর জায়গায় হোমস্টেটা। আই হোপ এখানে আমাদের বাইকটা পার্ক করতে হবে, তো চলো আগে বাইকটা পার্ক করে নিই। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম। তো গুরু, তোমার তো দেখতেই পেলে আমরা এখন এসে পৌঁছেছি আমাদের সানভিউ হোমস্টেতে। জানি না কতটা পরিষ্কার দেখা যাচ্ছে, বাট এখানে আলোর সোর্স খুবই কম, কিন্তু এখান থেকে ভিউটা কিন্তু ছিল একদম দুর্দান্ত। আসার পথেই তোমরা দেখেছ, এখন কি বলতো অনেকটা অন্ধকার নেমে এসেছে, আর সেরকম ভালো ভিউ হয়তো তোমাদের মানে ভিডিও থ্রু দিয়ে দেখাতে পারবো না, বাট একটু পরে আমি চেষ্টা করব সুন্দর কিছু ছবি তোলার, লং এক্সপোজার শট বা কিছু চেষ্টা করব তোলার, তো সেগুলো তোমরা ভিডিওর শেষে একদম দেখতে পাবে। আর আজকের যে এক্সপিরিয়েন্সটা, হোল যে জার্নিটা ছিল, তো কেমন লাগলো? অসাধারণ অসাধারণ। মানে তোর ওই জায়গাটার নাম কি ছিল রে? গরুবাথান না গরু, হ্যাঁ গরুবাথান থেকে একটু আগে গিয়ে তোর একটা জায়গার নাম হলো কি, ফাগি না কি ছিল নদীটা, নামটাই তো আমি জানতাম না নদীটা। তারপর থেকে রাস্তাটা খুব খারাপ ছিল, বাট এইখানটায় যে ভিউটা মানে ওটা একদম সার্থক করে দিল। একদম একদম একদম। তো আর কি, কষ্ট করার পর কেষ্ট আমরা পেয়ে গেছি, আর বাকিটা কালকে সকালে, কালকে সকালে আমরা এক্সপিরিয়েন্স করব। আজকে কষ্ট করার পর কেষ্ট, কাল সকালে ফাটা কেষ্ট। তো ওটাই আর কি ব্যাপার। আপাতত এখানে বেশ ঠান্ডা আছে, কিন্তু নিচের ভিউটা দুর্দান্ত লাগছে, পুরো একদম শহরের আলো ঝিকমিক করে জ্বলছে। তো চলো আজকের এই জার্নিটা, আমাদের হোল যে এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের রাইডের, যদি ভালো লাগে মনে করে লাইক করে যেও, আর কালকের এক্সপিরিয়েন্সটা আরও দুর্দান্ত হতে চলেছে, বিকজ আরও দুর্দান্ত কিছু প্ল্যানস আছে আমাদের, তো সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। ওকে, তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগটায়। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ ড্রিম বিগ। চলো বাই। Like a light, lighting up in the dark.